হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ যখন জিকির করতে যাইতেন, বলে উনি যখন ঘরের ভিতরে যাইতেন চাদর মুড়ি দিয়ে যাইতেন, কিন্তু সকালবেলা শীতের রাত, যে শীতের রাতে চাদর মুড়ি ছাড়া একটা মিনিটও কাটানো যায় না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন জিকির করার জন্য ওনার খাস কামরায় ঢুকতেন, ওনার মুরিদরা বলতেন, আমরা এই গভীর শীতের ভিতরে মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম চাদর মুড়ি দিয়ে ঢুকতে, কিন্তু ফজরের সময় যখন বের হতেন ওনার চেহারার ভিতরে দেখতাম ঘাম টপ টপ করে বের হয়। বলতাম, এটা কিসের ঘাম? বলে, আমার মাওলারে ডাকছি, মাওলার ভয়ের ঝাঁক, ভয়ের জন্য জিকিরের করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘামায় দিছে, কারণ আমি আমার যে মালিকের নাম উচ্চারণ করতে সাধারণ কোন নাম নয়, এমন ভাবে জিকির করতেন যে শরীরে ঘাম ছুটে যাইতো। এ মুসলমান, এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন, এ বান্দা, যতক্ষণ পর্যন্ত জাকিরিন হতে পারবা না, যতক্ষণ তোমাকে লোকেরা দেখবে আর পাগল বলবে না, অর্থাৎ এলাকা দিয়ে হাঁটবেন মানুষ বলবে দেখো পাগল যায়, আপনার মানুষ পাগল বলবে। রাসূল বলেন, তার মানে বোঝা গেল ওই বান্দাটাই হলো সবচাইতে বড় জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হাম একশা সুদে, চেহারার মতো মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা মানুষ হওয়ার পর গরু ছাগলের মতো আচরণ, যেই বান্দাকে আমি আল্লাহ সুন্দর বিবেক দান করলাম, এই বান্দা বিবেক পাওয়ার পর বান্দা সুন্দর করে চিন্তা করে চলে নাই, বান্দা যেখানে ঘুষ সেখানেই গেল, যেখানে হারাম সেখানেই গেল, যেখানে জুয়া সেখানেই গেল, যেখানে ফুটবল সেখানেই গেল, রাত কি রাত জেগে জেগে নামাজ বাদ দিয়ে, এশার নামাজ ফজরের নামাজ বাদ দিয়ে খেলার ভিতরের মধ্যে ছিল। বান্দার জিন্দেগি এমন একটা জিন্দেগি গরু ছাগলের মতো। এ মুসলমান, খুব বুঝবেন, গরু ছাগলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দেন নাই, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দেওয়ার কারণে মুসলমানের অনেক দাম। মুসলমান চিন্তা করবে ভালো কোনটা খারাপ কোনটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চিন্তা বান্দা কাজে লাগায় লাগায় জান্নাতের পথে হাঁটবে, কিন্তু সেই দেশের মুসলমানরা আল্লাহর গোলামি বাদ দিয়া, জান্নাতের রাস্তা বাদ দিয়া, এলাকার হাফ নেতা পাতি নেতা অসংখ্য বেঈমান ইহুদি নাসারাদের গোলামিতে মগ্ন, ঠিক কি না? জোরে কর। এই কারণে এই সমস্ত বান্দাদেরকে মানুষ বলা যায় না, এরা হলো মানুষ রূপী শয়তান, ঠিক কি না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভার সাহেবের মজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? কষ্ট পাইতেছেন কেউ? যারা মানুষ দাবি করে কিন্তু মনুষ্যত্ব নাই, মানুষ বলবেন না হায়াওয়ান। এ মুসলমান, আল্লাহ বলেন, বান্দা মানুষ যদি হতে চাও, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহকে ডাক দাও, তুমি আগে আমি আল্লাহকে স্মরণ করবা, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ঠেকা কিন্তু আল্লাহর নয়, ঠেকা কার বলে আমাদের, ঠিক কি না? ক্ষুধা লাগছে, খাবেন আপনি? আপনার মা আপনার জোর করে খাওয়াবেন? আপনার বাপ জোর করে খাওয়াবেন না? ঠেকা আপনার? গুনাহ করছেন, তওবা করবেন আপনি? ঠেকা আল্লাহর না, ঠেকা কার? আমার। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, ঠেকা তোমার, তুমি যদি একটুখানি ঠেকার জন্য আমার দিকে আগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এক বিঘা আগাবা, আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগায় যাব। ঠেকা নিয়ে তুমি আমি আল্লাহর দরবারে হেঁটে হেঁটে আগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন
দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আমি রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায়। শুধু তাই নয়, বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতু সামাউল লাযী ইয়াসমাউ বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলে, বান্দা তখন তার জবান দিয়া আমি আল্লাহকে ডাক দেয়, বান্দা যখন তার কান দিয়া আমি আল্লাহর আওয়াজ শুনে, বান্দা যখন তার হাত দিয়া আমি আল্লাহর কোরআন ধরে, বান্দা যখন তার পা দিয়ে আমি আল্লাহর ঘরের দিকে আগায়, বান্দা যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর মহব্বতের ভিতরে সামিল করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমি একা থাকি না, তখন বান্দার ওই কান আমি আল্লাহর কুদরতি কান রূপান্তরিত হয়ে যায়, বান্দার হাত তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার পাওটা তখন আমি আল্লাহর কুদরতি পা হয়, বান্দা তখন কেমন হয় জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন হয়, সমস্ত কিছু বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে মজ্জ হয়ে যায়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে যাই, বান্দা আমার জন্য হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কোর, যেই বান্দাটা আল্লাহর জন্য হয়ে যায় আর যেই আল্লাহ বান্দার জন্য হয়ে যায় সারা দুনিয়া বিশ্বব্যাপী ওই বান্দার জন্য হয়ে যায়, যার কারণে বান্দার কথা তখন আসমান পর্যন্ত শুনে, ওই বান্দার কথা তখন জমিন শুনে, ওই বান্দার কথা তখন পাহাড় শুনে, ওই বান্দার কথা তখন জঙ্গলের বাঘ পর্যন্ত শুনে। এ মুসলমান, হাদিস শরীফে রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ঘটনা উল্লেখ আছে, আল্লাহ নবীর কিছু সাহাবী কোন জঙ্গলে চলে গেলেন, যাওয়ার পরে সমস্ত জঙ্গলের প্রাণীগুলো জঙ্গলের ভিতরে বসবাস করে, এটাই তো স্বাভাবিক, কিন্তু রাসূলের সাহাবা আজমাইনরা বিশাল বড় পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিয়া বলেন, এই জঙ্গলের সমস্ত পশু পাখি হায়াওয়ান জানোয়ার, আমরা সমস্ত পয়গম্বরের সাহাবা আজমাইন এই জায়গায় আফ্রিকার জঙ্গলের ভিতরে তোমাদের দ্বীনের কাজের জন্য এই জায়গায় আসলাম, তোমাদের জন্য যদি আমাদের সমস্যা হয় তাহলে তোমাদের জন্য ক্ষতির কারণ হব আমরা, সুতরাং কোনো এখানে থাকার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী আমরা তোমাদেরকে বর্ণনা করতেছি, তোমরা এখানে যত জঙ্গলের পশু পাখির আছো সব এই অল্প সময়ের জন্য তোমরা এখান থেকে জঙ্গলা ছেড়ে চলে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুন্দর করে তাদেরকে যখন আবেদন করলেন, জঙ্গলের বাঘ সিংহ হায়ওয়ান জঙ্গলরা তাদের সমস্ত সন্তানদেরকে নিয়ে জঙ্গল ত্যাগ করতে এক সেকেন্ডও দেরি করে নাই, ভাইরা আমার এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের, যখন বান্দা আল্লাহর জন্য হয়ে যায় তখন আল্লাহ পাক বান্দার জন্য যে হয় এটা প্রমাণ, এই জন্য রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আমাকে আগে স্মরণ করো, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় এটা ভুল, একজন মুমিন বান্দা বাথরুমে যাবে সেখানেও স্মরণ করবে কার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহর নবী বলেন যখন নাকি বাথরুমে যাবা সুন্দর করে দোয়া পড়বা, যখন নাকি ঘুমাইতে যাবা সুন্দর করে দোয়া পড়বা, যখন নাকি বাথরুম থেকে ফেরত এসে আবার ঢুকবা তখনও দোয়া পড়বা, যখন তুমি মসজিদে যাবা তখন দোয়া পড়বা, যখন মসজিদ থেকে বের হবা তখনও তুমি দোয়া পড়বা, বলুন তো এই সমস্ত দোয়াগুলো কার নামে, বান্দা যখন ঘুমাতে যাবে কার নামে, অর্থাৎ একটা মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা হায়াতের ভিতরে সব কিছু অন্য কোনো বান্দার জন্য নয় একমাত্র কার জন্য, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অসংখ্য অসংখ্য নেয়ামত অসংখ্য অসংখ্য বরকত এত নেয়ামত রব্বুল আলামিন দিলে কোনদিন আপনি আমি তো বলি নাই, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে মানুষ করে বানান, রাসূলের উম্মত করে বানান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনদিন আমাদের চাওয়া লাগে নাই, হে রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক নেয়ামত দান করলেন, অথচ সেই আল্লাহর গোলামি বাদ দিয়া আমাদের নেতা নেত্রীর গোলামির ভিতরে আমরা ব্যস্ত ঠিক কিনা,
ভাইরা আমার এই কারণে গোলামি চলবে একমাত্র আল্লাহর, একটা বান্দা আল্লাহ পাকের রেজা বন্দি মোতাবেক পরিচালিত জিন্দেগি করার নাম হলো আল্লাহর জিকির। অর্থাৎ বান্দা সব সময় জিকির করবে আল্লাহর, বান্দা হোটেলে যাবে কাজ করবে বলে আল্লাহর জিকির করবে, রান্না করবে সেখানেও আল্লাহ স্মরণ করবে, বান্দা ঘুমাইতে যাবে সেখানেও আল্লাহ স্মরণ করবে, বান্দা ঘুম থেকে জাগ্রত হবে সেখানেও আল্লাহ স্মরণ করবে। অর্থাৎ হারা হামেশা বান্দার প্রত্যেকটা সময়ে কোনো মানুষের আলাপ নয়, আলাপ হবে একমাত্র শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎ তোমায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় কে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলে আগে আমাকে ডাকো, সন্তান যখন মাকে ডাক দেয় কান্না করে, একটা বাচ্চা সন্তান কান্না করে কান্নাটা কিসের কান্না এটা মাও কিন্তু বুঝে, সন্তান যখন ঢঙের কান্না করে কোলে ওঠার জন্য তখন মাও বুঝে যার কারণে কোলে নেয় না, সন্তান যখন ক্ষুধার জন্য একটা আওয়াজ দেয় সন্তানের মা কিন্তু সেটাও ভালো করে বুঝে এটা ক্ষুধার আওয়াজ। এ মুসলমান বুঝবেন আমরা আল্লাহর কাছে চাই, আমরা আল্লাহর কাছে তওবা করি কিন্তু ফাজলামির তওবা, আজকে ঘুষ খাইলো আবার তওবা করে আল্লাহ মাফ করে দিও, আবার আগামী কাল যখন 10,000 টাকার সুন্দর একটা অফার আসে আবার ডাক দেয়া চিন্তা করে কিরে আগামী কালের ঘুষটা খাইয়া লই তারপর আবার মাফ চাই না, হয় না হয় না, গুনাহ একবার করে আবারও তওবা করে আবারও গুনাহ করে আবারও তওবা করে, শয়তান আবার কদ্দস্তরে কোনো টেনশন নাই নেক্সট সুরাতে ধোকা দিয়া বলে যতবার তওবা করবি যতবার গুনাহ করবি তোর আল্লাহ তো আছেই তোর মাফ করে দিব, বলে কে শয়তান, শয়তানের ওয়াসওয়াসে নিয়ে আমরা বারবার গুনাহ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, বান্দা মনে রাখবেন কোন বান্দা যদি বারবার তওবা করে আবার তওবা ভাঙে এটা আল্লাহর সঙ্গে তওবা নয়, এটা আল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রূপকারী, কারণ আপনি তওবা করবেন কেমনে, আল্লাহ পাক বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, এমন ভাবে তওবা করো যেই তওবার পরে আর কোনদিন গুনাহ হবে না। আমরা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে বারবার গুনাহ করি বারবার গুনাহ করি, আল্লাহ পাক এই কারণে বলেন বান্দা আল্লাহর আল্লাহর জিকির বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে আর শয়তানের জিকির বান্দাকে গুনার ভিতরে ঢুকায় দেয়। যদিও আমাদের ছোট থেকে ছোট গুনাহ আমাদের কাছে কোনো কিছু মনে হয় না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারা তোমরা ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, কারণ এগুলো একত্রিত যখন জমা হয় তখন তোমাকে লাকড়ি যেমন আগুনকে জ্বালায় দেয়, আগুন যেমন লাকড়িকে জ্বালায় দেয়, ওই ছোট গুনাহগুলো বান্দাদেরকে ঠিক তেমনি ভাবে জ্বালায় দেয়, ঠিক কি না? এই জন্য ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বান্দাকে গুনাহ থেকে বাঁচায়, বান্দা এমন ভাবে কান্না যেই কান্নাটা আল্লাহ দেখলেই বুঝবে এটা তওবার কান্না, এমন ভাবে চোখের পানি ছাড়ো আল্লাহ পাক যেন বুঝে বান্দা আমাকে চায়। হে মুসলমান খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা আল্লাহর জিকির করো। বান্দার খাবার খোদা দুইটা, একটা হলো শারীরিক খোদা আরেকটা হলো অন্তরের খোদা। শারীরিক খোদার জন্য আমরা 5 বার খানা খাই, 4 বার খানা খাই, 3 বার খাবার খাই, সকালে ঘুম থেকে উঠে একবার, আবার দুপুর বেলা একবার, বিকেল বেলা হালকা নাস্তা, রাত্রে বেলা আবার খাবার, এর মাঝখানে চা বিস্কুট পান তো আছেই। আপনি আপনার শরীরকে ঠিক রাখার জন্য কত কিছু খাইলেন, কিন্তু মুসলমান আপনার অন্তর যে ক্ষুধায় একদম নিঃশেষ হয়ে গেছে, আপনার কোনোদিন টেনশন লাগলো না, অন্তরকে খাবার দেওয়া দরকার। অন্তরের খাবার কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা অন্তরের খোদা হলো, অন্তর পরিপূর্ণ করার জন্য সবচাইতে বড় খাবার হলো আল্লাহর জিকির। কার জিকির? জবানটা খুলে কার জিকির? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। এটা মুমিনের জন্য একটা খোদার জন্য নিবারণ হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই কারণে বান্দা হাটে যাবে, বাজারে যাবে, যেখানে যাবে, কোন জায়গায় অন্য কারো জিকির নয়, নেতার জিকির নয়, নেত্রীর জিকির নয়, দলের জিকির নয়, পীরের জিকির নয়, জিকির কার? আরো জোরে কার? আরো জবান খুলে আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ আল্লাহ কিন্তু অনেক কাছে। বান্দা যদি মনে করে আল্লাহ পাক দূরে পাওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এত নিকটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি ডাকতে দেরি আমি আল্লাহ সাড়া দিতে দেরি না। যার কারণে প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে আসেন আর ডাক দেয়া বলেন হাল মিন মুস্তাগফির। এমন কোন চানওয়ালা আছো? এমন কোন ক্ষমা প্রার্থনাকারী আছো? আমি আল্লাহর কাছে একবার চাইবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মাওলার জিকির ছাড়া বান্দার জবানে অন্য কোনো কিছু থাকা উচিত না। এটা ইমানদারদের কাজ। ইমানদার প্রত্যেকটা সময় জিকির করবে। হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি জিকির করতে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিকির করতেন, আনোয়ার সাকাশ রহমতুল্লাহ আলাইহি জিকির করতেন, উজানির কারি ইব্রাহিম জিকির করতেন, চরমুনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি জিকির করতেন, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি জিকির করতেন, আমাদের আকাবিররা জিকির করতেন এমন ভাবে যে তাদের ঘরের প্রত্যেকটা ইটও যেন আল্লাহর জিকির করতেন। যখন জিকির করার জন্য খাস কামরায় ঢুকতেন, উনার মুরিদটা বলতেন আমরা এই গভীর শীতের ভিতরে মদন রহমতুল্লাহ আলাইকে দেখতাম চাদর মুড়ি দিয়ে ঢুকতে, কিন্তু ফজরের সময় যখন বের হতেন উনার চেহারার ভিতরে দেখতাম ঘাম টপ টপ করে বের হয়। বলতাম এটা কিসের ঘাম? বলে আমার মাওলারে ডাকছি, মাওলার ভয়ের ঝাঁক, ভয়ের জন্য জিকিরের করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘামায় দিছে, কারণ আমি আমার যে মালিকের নাম উচ্চারণ করতেছি এটা সাধারণ কোনো নাম নয়। এমন ভাবে জিকির করতেন যে শরীরে ঘাম ছুটে যাইত। এ মুসলমান, এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন এ বান্দা যতক্ষণ পর্যন্ত জাকিরিন হতে পারবা না যতক্ষণ তোমাকে লোকেরা দেখবে আর পাগল বলবে না, অর্থাৎ এলাকা দিয়ে হাঁটবেন মানুষ বলবে দেখো পাগল যায়, আপনারে মানুষ পাগল বলবে। রাসূল বলেন তার মানে বোঝা গেল ওই বান্দাটাই হলো সবচাইতে বড় জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খিনা পুরে পুরে ছাই হইল, এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল, এই যে পাগো তেরে সিনা মহব্বত রাখবো কার? জবান খুলে মাওলা তোমায় ভালো বেশে, কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে, কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার
দূরে যাব মিশেন দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনাপুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জিকির হবে কার জবানটা গুলে কার অনেক মাজারে অনেক জায়গায় অনেক জিকির আছে, আমি বললাম না, বললে তো আমি তাদের মধ্যে হয়ে গেলাম। ওগুলা জিকির না, ওগুলা কি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজলুল জিকির সর্বোত্তম জিকির জবান দিয়ে উচ্চারণ করে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের কথাই বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের বয়ান দিয়া সারা দুনিয়ার মানুষদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, হে দুনিয়ার মানুষেরা যদি সফলতা চাও এক নম্বরে এই জবানটা দিয়া এক নম্বর কথা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই কথা বলল, সাক্ষ্য দিল, জিকির করল, তারা দুনিয়াতেও সফল, কিয়ামতের ময়দানেও সফল, ঠিক কিনা? এই জন্য জবান দিয়া কি বোধ নয়, জবান দিয়া যেমন চায় তাই নয়, অন্যের বিরুদ্ধে কথা নয়, চায়ের দোকানে বসে বসে আরেকজনের গীবত নয়, যখন সময় পাবে রিক্সাওয়ালা রিক্সা চালাবেন, ভ্যান চালক ভ্যান চালাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চায়ের দোকানে চাকরি করবেন, অফিস আদালতে চাকরি করবেন, চেয়ারম্যান চেয়ারম্যানই করবেন, পুলিশ অফিসার পুলিশের ডিউটি করবেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার এই কারণে সূরা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের ব্যাপারে বললেন, জিকির দ্বারা কি হয় বলে অন্তর পরিপূর্ণ হয়, এক একটা গুনাহের মাধ্যমে আমাদের অন্তরের ভিতরে কালো দাগ, এক একটা গুনাহের মাধ্যমে অন্তরের ভিতরে কালো দাগ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার কালো দাগ দূর করার জন্য জিকিরটাই সবচেয়ে বড় মাধ্যম। গুনাহ করলেন কালো দাগ হইল, জিকির করলেন কালো দাগ দূর হয়ে গেল। এই কারণে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবো জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই সময় পাবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার দুইটা শব্দ দুনিয়ার জমিনে আছে, যেই দুইটা শব্দ মালিকের কাছে সবচেয়ে বেশি পছন্দের, এই দুইটা শব্দ আল্লাহর কাছে অনেক পছন্দের, ওজনের ভিতরে সবচাইতে ভারী, জবানের ভিতরে সবচাইতে হালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই দুইটা শব্দ কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই সময় পাবেন, বড় বড় বুজুর্গ দিনরা আসবেন, আজকে আলহামদুলিল্লাহ কথা শুনবেন, নজির আহমদ সাহেব হুজুর আসবেন, খোরশেদ আলম কাশ্মীর সাহেব হুজুর আসবেন, বড় গুরুত্বপূর্ণ কথা শুনবেন আপনারা। আমার এই ছোট্ট কথাটা খালি একটু যদি মনে রাখেন তাহলে এই ফায়দা। ওনারা অনেক বড় বড় কথা বলে যাবেন, দামি দামি কথা বলবেন, সব দামি কথার মাঝখানে যদি এতটুকুন কথা মনে থাকে যে আমি হোটেলে কাজ করতেছি, চায়ের দোকানে কাজ করতেছি, বাসের হেল্পারি করতেছি, ড্রাইভারি করতেছি, হুন্ডা চালাইতেছি, যখনই সময় পাবো জবান দিয়া, ফালতু কোনো কথা না, কারো বিরুদ্ধে কোনো গীবত না, অন্য কোনো শব্দ না, একটাই কথা কি? সব কিছুর পরে এই এতটুকুন কথা যদি কেউ মানেন ইনশাআল্লাহ আমাকে যেন আল্লাহ পাক আগে তৌফিক দান করে, তারপরে আপনাদেরকে যেন তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাক আমাদের সকলের জবানে উঠানোর মতো তৌফিক দান করুন, আমাদের অন্তরকে আল্লাহ জিকিরের নূরে পরিপূর্ণ করে দেখ, বলেন আমিন। এই কথাটা বাসা পর্যন্ত নেব এবং আজকের মাহফিল দুই দিন ব্যাপী প্রোগ্রামের এই শেষ দিনে যত ওলামা একরামরা আসবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ওলামা একরামের কণ্ঠ থেকে জবান থেকে মূল্যবান নসিহত আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল নসিহত গুলো শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে
আল্লাহ পাক আমাদেরকে এই জিকিরের জিকির জবানটাকে জিকির ওয়ালা জবান বানায় দেখ জোরে বলেন আমিন। আমরা জিকির হবে একমাত্র আল্লাহ পাকের, এই কথাটা নিয়ে বাসা পর্যন্ত যাব। এটার উপরে থাকলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের অন্য কথা শুনলেও মনে থাকলেও কি না থাকলেও কি এতটুকু যদি মনে রাখি মাহফিলটা কামিয়াব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ মানতে, কারা কারা পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আরো জোরে আমিন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদির গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি মহামহিয়ান আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু ঠিক না। তুমি মুসমাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি আল্লাহু আল্লাহু। আল্লাহ পাক আমাদেরকে জবানটাকে তার জিকির করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।